again on the sweep. Is it going to go over his head? Oh, no way! আধুনিক ক্রিকেটে ফিটনেস ও ফিল্ডিং এর মান অনেক উন্নতি হয়েছে। বিশেষ করে টি-20 জমানায় ফিল্ডিং যেভাবে এগিয়ে চলেছে, চোখ ধাঁধানো অনেক কিছু এখন দেখা যায়। তবে খেলোয়াড়দের এইসব ফিল্ডিং তাদের টিম মনে রাখে আর না রাখে আপনার আমার মতো ক্রিকেট লাভাররা ঠিকই মনে রাখে। আজকের ভিডিওতে আমরা দেখতে যাচ্ছি এমনই কিছু অবিশ্বাস্য ফিল্ডিং, যা দেখে আপনার মুখ থেকে শব্দটি ছাড়া কিছুই বের হবে না। আজকের এই ইন্টারেস্টিং ভিডিওটি দেখতে নড়ে চড়ে বসুন। তো চলুন শুরু করি। নাম্বার 10, নিকোলাস পুরান। আইপিএলে কিংস ইলেভেনের 224 রান তাড়ায় তখন নেমে ছক্কার বৃষ্টি শুরু করেছেন সঞ্জু স্যামসন। অষ্টম ওভারে স্পিনার মুরগান অশ্বিনের বলে তেমন একটি শট নিশ্চিতভাবে পাঠিয়েছিলেন বাউন্ডারির ওপারে। বাউন্ডারি লাইনে দাঁড়ানো ক্যারিবিয়ান পুরান দিলেন শূন্য লাভ। হাওয়ায় ভেসে থাকা অবস্থায় বল জমল তার হাতে, কিন্তু শরীর ততক্ষণে বাউন্ডারি লাইনের বাহিরে পড়তে যাচ্ছে। বল সহ পড়ে যাচ্ছে বুঝতে পেরে মাটি স্পর্শ করার খানিক আগে শূন্য অবস্থাতেই তা ছুড়ে দেন ভেতরে। ছয়ের বদলে 2 রান পায় রাজস্থান। বাউন্ডারি লাইনে লাভ দিয়ে বল বাঁচানো এখন হরহামেশা ব্যাপার, কিন্তু পুরানের বিশেষত্ব হচ্ছে তিনি পেছনে লাভ দিয়ে অনেকখানি বাহিরে ছিটকে ভারসাম্য হারিয়ে পড়েই যাচ্ছিলেন। ওই অবস্থাতেই যেভাবে বল ভেতরে পাঠিয়েছেন তা একদমই অন্য উচ্চতার। পুরানের তাৎক্ষণিক চিন্তা, শরীরের রিফ্লেক্স, গতি সব বিবেচনায় নিলে পুরো দৃশ্য চোখ কপালে তোলার মতো। নাম্বার 9, অ্যাঞ্জেলো ম্যাথিউস। অ্যাঞ্জেলো ম্যাথিউস শ্রীলঙ্কার এই ক্রিকেটার শুধু বোলিং আর ব্যাটিংই করতে পারেন না, তার সাথে তিনি দারুণ ফিল্ডিংও করতে পারেন। তার ফিল্ডিংয়ের দক্ষতা দেখতে পাওয়া যায় শ্রীলঙ্কা বনাম ওয়েস্ট ইন্ডিজের একদিনের ম্যাচে 2009 সালে। ব্যাটিং করছিল ওয়েস্ট ইন্ডিজ টিম। 16তম ওভারে জীবন মেন্ডিসের বলে একটি বিশাল শট করেন ডিজে ব্রাভো। বলটি যখন বাউন্ডারি লাইনে, তখন অ্যাঞ্জেলো ম্যাথিউস ক্যাচ ধরেন, কিন্তু পরে তিনি ভারসাম্য না রাখতে পারলে বলটি ছেড়ে দেন। তখন বলটি বাউন্ডারি লাইন পার করে ফেলে, আবার অ্যাঞ্জেলো ম্যাথিউস একটি লাভ দিয়ে বলটি মাঠের ভিতরে ফেলে দেন। অ্যাঞ্জেলো ম্যাথিউসের এই ফিল্ডিংটি দেখে সবাই বিস্মিত হয়ে যায়। নাম্বার 8, ডেভিড মিলার। ফিল্ডার হিসেবে ম্যাচ সেরা হওয়ার সর্বশেষ কীর্তি মিলারের। কেপটাউনে বিশ্বকাপের ম্যাচে মুখোমুখি হয়েছিল দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ। টসের ব্যাট করতে নেমে প্রোটিয়ারা 5 উইকেটে 408 রানের বড় সংগ্রহ করলেও মিলার জ্বলে উঠতে পারেননি, আউট হয়ে যায় মাত্র 10 রানে। তবে কিলার মিলার সেই ক্ষতি পুষিয়ে দিয়েছেন অসাধারণ ফিল্ডিংয়ে। নিয়েছেন একটি অসাধারণ ক্যাচ। শুরু থেকে আগ্রাসী ডোয়েন স্মিথ ফিরিয়েছেন ক্যাচ আউট করে। বাউন্ডারি পথে ক্যাচ নিয়ে ডোয়েন স্মিথ প্যাভিলিয়নে পাঠিয়েছেন মিলার। ইমরান তাহিরের বলে লং অনে একটি শট খেলেন ডোয়েন স্মিথ। অনেকখানি দৌড়ে এসে দারুণ এক ক্যাচ তালুবন্দী করেন মিলার, যা ছিল অসাধারণ ক্যাচ, যেটি দেখার পর ভাষ্যকর বলেছিলেন। নাম্বার 7, রবীন্দ্র জাদেজা। ক্রিশ্চার্চ টেস্টে দ্বিতীয় দিনে নিউজিল্যান্ডের ব্যাটসম্যান ব্র্যান্ডন ম্যাককুলাম এমন ক্যাচ ধরে রবীন্দ্র জাদেজা, যা সবাইকে অবাক করে দেয়। যেভাবে এই ক্যাচ তিনি নিয়েছেন তা অবাক হবার মতোই। এরপর তাকে সুপারম্যান বলা হচ্ছে। এই ক্যাচ ধরা দেখে কেবল দর্শকরাই নয়, জাদেজাও অবাক হয়েছিলেন। ডিপ স্কোয়ার লেগ বাউন্ডারি থেকে কিছুটা এগিয়েছিলেন রবীন্দ্র জাদেজা। এই ক্যাচ নেওয়ার জন্য অনেকটা লাফাতে হয়েছিল তাকে, বা হাত তুলেছিলেন যতটা সম্ভব উঁচুতে। ক্যাচ নেওয়ার পরেও অসাধারণভাবে শরীরের ব্যালেন্স রাখতে না পেরে বলটি উপরের দিকে ঠেলে দিয়ে তিনি বাউন্ডারি লাইন পার করে ফেলেন। পরে আবার ফিরে এসে ক্যাচটি তালুবন্দী করেন রবীন্দ্র জাদেজা। ক্যাচ দেখে কমেন্টেটররা বলে ওঠেন, সর্বকালের অন্যতম সেরা ক্যাচটি নিলেন জাদেজা। নাম্বার 6, ব্রেন্ডন ম্যাককালাম। এটি 2019 সালের বিগ ব্যাশ লীগের ঘটনা। বিগ ব্যাশে ম্যাককালামের দল ব্রিসবেন হিট খেলেছে অ্যাডিলেড স্ট্রাইকার্সের বিপক্ষে। ওই ম্যাচে স্ট্রাইকার্সের ইনিংসের 15তম ওভারে ঘটল দারুণ এক ঘটনা। বোলার মুজিবুর রহমানের বলে একটি স্টেট ড্রাইভ খেলেন ব্যাটসম্যান জেমস ভিন্স। সেখানে পাহারায় ছিলেন ম্যাককালাম। বাঘ যেভাবে শিকারের ওপর ঝাঁপিয়ে পড়ে, সেভাবে লাফিয়ে বলটা লুফে ঠিক সীমানার ওপরেই পড়ছিলেন ম্যাককালাম। শরীরের ভারসাম্য রাখতে না পেরে বল হাত থেকে ছুড়ে ভাসিয়ে দিলেন শূন্যে। ডিগবাজি খেয়ে নিজে পড়লেন বৃত্তের বাহিরে। পরে তিনি উঠে আবার বলটি মাঠের ভিতর দিয়ে দেন। এরই মধ্যে কোত্থেকে যেন উড়ে এলেন বেন কাটিং। বেন কাটিং বল কুড়িয়ে কিপারের কাছে থ্রো করেন। এরই মধ্যে সেই 4 রান বাঁচানোর ভিডিও তুমুল আলোড়ন তুলেছে সামাজিক মাধ্যমে। নাম্বার 5,
মাইকেল ক্লার্ক। খেলোয়াড় জীবনে মাইকেল ক্লার্ক বিখ্যাত ছিলেন তার ব্যাটিং, বোলিং, ফিল্ডিং এর জন্য। অস্ট্রেলিয়ার অন্যতম জনপ্রিয় খেলোয়াড়ও ছিলেন তিনি। এক যুগের ক্যারিয়ার শেষে 2015 সালে অবসর নেওয়ার আগে অস্ট্রেলিয়ান ক্রিকেটকে অনন্য এক উচ্চতায় নিয়ে গেছেন অস্ট্রেলিয়ার হয়ে তিনটি বিশ্বকাপ জেতা মাইকেল ক্লার্ক। তিনি ছিলেন সেরা ফিল্ডারদের মধ্যে একজন। এটি 2014 সালের ইংল্যান্ড বনাম অস্ট্রেলিয়ার একদিনের ম্যাচের ঘটনা। ব্যাটিং করছিলেন বেন স্টোকস, বোলিংয়ে ছিলেন জেভিয়ার ডোহার্টি। জেভিয়ার ডোহার্টির একটি বলে লেগে শর্ট খেলেন বেন স্টোকস, বাদিকে ঝাঁপিয়ে পড়ে দারুণ এক ক্যাচ তালুবন্দি করেন মাইকেল ক্লার্ক। তিনি এক হাতে ক্যাচটি নিয়েছিলেন। নাম্বার চার, যুবরাজ সিং। ভারতীয় ক্রিকেট দলের অন্যতম সেরা বাহাতি ব্যাটসম্যানদের মধ্যে একজন ছিলেন যুবরাজ সিং। মার্কাটারি ব্যাটিং, দুর্দান্ত ফিল্ডিংয়ের পাশাপাশি স্পিন বোলিংয়েও দেশের হয়ে ম্যাচ জিতিয়েছেন যুবরাজ। এটি ভারত বনাম আফ্রিকার একদিনের ম্যাচের ঘটনা। ব্যাটিং করছিল আফ্রিকান লিজেন্ড জন্টি রোডস। হরভজন সিং এর একটি বলে সুইপ শট খেলেন জন্টি। যুবরাজ সিং উড়ুক্কু মানবের মতোই ক্যাচ লুফে তাক লাগিয়ে দিলেন দর্শকদের। যুবরাজ সিং এই ক্যাচটি এক হাতে লাভ দিয়ে ক্যাচ নেন। এটি ছিল তার ক্যারিয়ারের সেরা ক্যাচ। নাম্বার তিন, শেলডন কটরিল। এটি 2019 সালের বিশ্বকাপ ম্যাচের ঘটনা। টেন্টি ব্রিজে ক্যারিবিয়ানদের মুখে পড়েছিলেন অস্ট্রেলিয়া। টানটান লড়াইয়ের সেই ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে 15 রানে হারিয়েছে পাঁচবারের বিশ্বজয়ী অস্ট্রেলিয়া। কিন্তু ম্যাচ শেষে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছে ক্যারিবিয়ান ক্রিকেটার শেলডন কটরিলের নেওয়া বাউন্ডারি লাইনের একটি ক্যাচ। যে অসাধারণ ক্যাচের সুবাদে প্যাভিলিয়নে ফিরতে হয়েছে স্টিভ স্মিথকে। তখন ব্যাট করছিল অস্ট্রেলিয়া, ক্রিজে তখন স্টিভ স্মিথ, বল করছেন ওশেন থমাস। সেই ওভারের দ্বিতীয় বলে লেগ সাইডে তুলে মারলেন স্মিথ। স্মিথের সেই ফ্লিপ শট যখন বাউন্ডারি পেরোবে, ঠিক সেই সময় ছুটে এলেন শেলডন, যা বলা ভালো উড়ে এলেন তিনি। বাজপাখির মতো ছো মেরে বলকে আটকালেন বাউন্ডারির বাইরে যাওয়া থেকে। তারপর দৌড়ে গিয়ে হাওয়ায় ভেসে থাকা সেই বল লুফে নিলেন। শেলডনের এই ফিল্ডিংয়ে চমকে গেলেন স্মিথকে, আর ক্যারিবিয়ান শিবিরে তখন আনন্দের উল্লাস। নাম্বার দুই, ট্রেন্ট বোল্ট। বেশিরভাগ ফাস্ট বোলারই নিজের বলে ক্যাচ নিতে খুব পটু নন। ক্যাচ নেওয়াটা তাদের ফলোথ্রোর কারণেই বেশ কঠিন। তার উপর একটু কঠিন ক্যাচের বিষয় নির্দেশনায় থাকে অযথা ঝুঁকি না নেওয়ার। চোট যে রীতিমতো ছায়া সঙ্গে একজন ফাস্ট বোলারের, তারপরও ফাস্ট বোলাররা ক্যাচ নেন। কখনো কখনো সেসব ক্যাচ ছাড়িয়ে যায় আর সব কিছুকেই। হ্যামিল্টন টেস্টের দ্বিতীয় দিন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এমনই এক ক্যাচ নিয়েছেন নিউজিল্যান্ডের ট্রেন্ট বোল্ট। ইতিহাসের অন্যতম সেরা না হলেও বোল্ট যে ভঙ্গিতে ক্যাচটি নিয়েছেন, সেটিকে সেরাদের তালিকায় বিবেচনা করা তো যেতেই পারে। ঘটনাটা ওয়েস্ট ইন্ডিজ প্রথম ইনিংসের 13 ওভারের। সিমরন হেটমিরকে বল করছিলেন বোল্ট। হেটমির সোজা ব্যাটে খেললেও সেটি মাটিতে রাখতে পারেননি, বল ভাসিয়ে দেন বাতাসে। ফলোথ্রোতে বাদিকে বাজপাখির মতো ঝাঁপিয়ে এক হাতে অসাধারণ ক্যাচটি নেন বোল্ট। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ক্যাচকে অনেকেই ইতিহাসের অন্যতম সেরা হিসাবে বলছেন। নাম্বার এক, বেন স্টোকস। এটি 2019 সালের বিশ্বকাপে ইংল্যান্ড বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচের ঘটনা। আদিল রশিদের করা 35 ওভারের প্রথম বলে মিড উইকেটে ক্যাচ তুলে দেন ফেহুলু কাও। দক্ষিণ আফ্রিকার আন্দিল ফেলুকভাওয়ার হাওয়ায় ভাসিয়ে দেওয়া শটটা ঠিকঠাক মাপযোগ করতে গড়বড় করে ফেলেছিলেন ইংল্যান্ডের বেন স্টোকস। ক্যাচ লুফে নিতে কিছুটা এগিয়ে এসেছিলেন। যতক্ষণে ভুল বুঝতে যখন পারেন, ততক্ষণে বল তার মাথার ওপর দিয়ে সীমানার দিকে যাচ্ছে। সেই সময় বাজপাখির মতো শূন্যে ভেসে যায় স্টোকস নিজেই। অবিশ্বাস্য ক্ষিপ্রতায় এক হাতে লুফে নেন ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা ক্যাচ। বল হাতে জমা হওয়ার পর হতভম্ব স্টোকস যেন বিশ্বাস করতে পারছিলেন না নিজেকেই। আদিল রশিদের করা 35 ওভারের প্রথম বলে মিড উইকেটে ক্যাচ তুলে দেন ফেহুলু কাও। সুপ্রিয় ভিউয়ার্স, আজকের ভিডিওটিতে দেখানো এই 10টি সেরা ফিল্ডিংয়ের মধ্যে কোন খেলোয়াড়ের ফিল্ডিং সবচেয়ে বেস্ট বলে মনে হয়েছে, আর এখান থেকে আপনার প্রিয় খেলোয়াড়কে কমেন্ট করে জানিয়ে দিন তার নাম। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং অনেক শেয়ার করতে ভুলবেন না। ক্রিকেটের আরও এমন নানান অজানা সব তথ্য নিয়ে ও ক্রিকেট গল্প নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন।